আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই আজকের এই অনলাইন টিউটোরিয়ালে। যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন, তাদের সবার আগে যে জিনিসটি জানা প্রয়োজন সেটি হচ্ছে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন কী হবে পরীক্ষায় সেই বিষয়টি। অর্থাৎ আপনি যদি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে সঠিক এবং স্পষ্ট ধারণা না রাখেন, তাহলে আপনার প্রিপারেশনে সমস্যা হবে। অর্থাৎ কোন জাতীয় প্রশ্ন আপনি প্র্যাকটিস করবেন এবং কোন জাতীয় প্রশ্ন চলে আসবে পরীক্ষাতে সেটি যদি আপনার না জানা থাকে, তাহলে হয়তো আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না। তো সেই জন্য আপনাদের বইতে যেই স্যাম্পল কোয়েশ্চেনটি ইনক্লুডেড রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদেরকে তার মার্কস ডিস্ট্রিবিউশন সঠিকভাবে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা আলোচনা করি। আপনাদের যে বিষয়টি, অর্থাৎ ফার্স্ট পেপার, সেটির সাবজেক্ট কোড হচ্ছে 1852। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আপনারা এই কোডের স্টুডেন্ট কি না। অর্থাৎ আগের যেই কোড নাম্বার ছিল সেটি ছিল পুরাতন স্টুডেন্টদের জন্য এবং সেই বইটি আলাদা ছিল, আর এবারের সাবজেক্টটি এটির কোড নাম্বার হচ্ছে 1852। তো তাতে পরীক্ষা দিতে হবে আপনাদেরকে 100 মার্কসের জন্য এবং সময় থাকবে 3 ঘন্টা। আর এই কোয়েশ্চেনটি, অর্থাৎ আপনাদের কোয়েশ্চেন পেপারটিকে বা কোয়েশ্চেনগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা হবে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। তো পার্ট 1 একটি কম্প্রিহেনশন দেখতে পাবেন, মার্কস হচ্ছে 3 যেটা। আর যেই কম্প্রিহেনশন, অর্থাৎ যেই প্যাসেজটি নেওয়া হবে, তো সেটি অবশ্যই আপনার বই থেকে নেওয়া হবে। আপনার যেই পাঠ্য বই রয়েছে একাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার, সেই বই থেকে কোনো একটি প্যাসেজ নেওয়া হবে এবং সেখান থেকে প্রথমেই আপনাকে আনসার করতে হবে হচ্ছে মাল্টিপুল চয়েস। অর্থাৎ দেয়ার উইল বি 5 মাল্টিপুল চয়েসেস, 5 মাল্টিপুল কোয়েশ্চেন্স। তো সেখান থেকে 4টি অল্টারনেটিভ দেওয়া থাকবে প্রতিটির জন্য এবং জাস্ট এগুলি সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি 1 মার্কস করে পেতে পারেন। আর এখানে হয়তো আপনাকে আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে সিনোনিম অ্যান্টোনিম বা কোনো তথ্য জানতে চাওয়া হবে বই থেকে, অথবা কোনো ফ্রেজের অর্থ জানতে চাওয়া হবে, এই জাতীয় কথাগুলি বা প্রশ্নগুলি আপনাকে করা হবে হয়তো এখান থেকে। So there will be 5 questions of this kind. Then question number 2. So there will be 5 short questions. আপনার টেক্সটের উপর ভিত্তি করে, অর্থাৎ যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে 5টি কোয়েশ্চেন আপনাকে সেট করে দেওয়া হবে, যেগুলি আনসার করার মাধ্যমে 10 মার্কস, অর্থাৎ প্রতিটি কোয়েশ্চেনের জন্য 2 মার্কস পেতে পারেন। আর সেটা লেন্থ হবে হয়তো 2 লাইন, 3 লাইন অথবা 1 লাইনও হয়ে যেতে পারে, সেটি কোয়েশ্চেনের ধরনের উপর নির্ভর করে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে, যেটা বলা অত্যন্ত প্রয়োজন, এই কোয়েশ্চেনগুলির উত্তর আপনি সরাসরি বই থেকে না দিয়ে, অর্থাৎ বইয়ের ভাষা সরাসরি ব্যবহার না করে, আপনি যদি নিজের ভাষায় বইয়ের থেকে তথ্য নিয়ে দেন অত্যন্ত ভালো হয় সেটি। তাহলে আপনার একটি স্মার্ট মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই 5টি কোয়েশ্চেন আপনি সেখান থেকে আনসার করবেন, তারপরে আসে এবং এটার জন্য আপনাকে 10 মার্কস পাবেন, আমি যেটা বললাম প্রতিটি কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে। তারপর আসে নাম্বার থ্রিতে আপনাকে ফ্লো চার্ট করার জন্য বলা হবে। ফ্লো চার্ট, এই আইটেমটি হয়তো আপনাদের জন্য নতুন, মেবি আপনারা লোয়ার লেভেলে, অর্থাৎ আপনাদের এসএসসি লেভেলে এই টপিকটিকে পড়ে আসেন, অর্থাৎ প্র্যাকটিস করে আসেননি আপনারা। তো এখানে 6টি বক্স দেওয়া থাকবে, একটি বক্সের মধ্যে একটি ক্লু দেওয়া থাকবে এবং এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেটি অত্যন্ত জরুরি, কারণ এখানে এই ইনস্ট্রাকশনে আপনাকে বলা হবে কোন জাতীয় তথ্য ফাইন্ড আউট করতে হবে। আর ইনস্ট্রাকশন যদি ঠিকমতো বুঝতে না পারেন, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য অত্যন্ত কঠিন হবে। সো দ্যাট ইজ দ্য রিজন, আপনাকে এই ইনস্ট্রাকশনটি অত্যন্ত ভালো করে বুঝতে হবে এবং এখানে যে জাতীয় তথ্য দেওয়া রয়েছে সেই জাতীয় তথ্য দিয়ে, অর্থাৎ ইনস্ট্রাকশন যেটা বলে সেটা অনুসারে আপনাকে ফিল আপ করে দিতে হবে। এবং এটা পাশাপাশি লেখা রয়েছে, কিন্তু উত্তর করার সময় আপনি নিচে নিচে লিখবেন, জাস্ট এই বক্সগুলিকে নিচে নিয়ে এসে অ্যারো দিয়ে দিয়ে নিচে দিয়ে লেখা এবং ফার্স্ট লেটারটি ক্যাপিটাল করে দেবেন এখানে যেমনটি রয়েছে। এটার জন্য মার্কস হচ্ছে 10, অর্থাৎ প্রতিটি উত্তরের জন্য, প্রতিটি উত্তর অর্থাৎ বক্সে যদি সঠিক উত্তর দিতে পারেন বা সঠিকভাবে তথ্যটি লিখতে পারেন প্রশ্নের ডিমান্ড অনুসারে, তাহলে আপনি প্রতিটির জন্য 2 মার্কস করে পাবেন, অনায়াসে সেখান থেকে 10 মার্কস পাওয়া যেতে পারে। তারপর রয়েছে সামারাইজিং, অর্থাৎ সামারি, যে প্যাসেজটি দেওয়া রয়েছে আপনাকে এখানে এই প্যাসেজটিকে সংক্ষেপে লিখতে হবে, অর্থাৎ নিজের ভাষায় লিখতে হবে, যেটার জন্য মার্কস রয়েছে 5। তো এখানে একটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এই, সাধারণত স্টুডেন্টদের মধ্যে আমরা এই প্রবণতা দেখি, তারা প্যাসেজ থেকে ওপর থেকে 2 লাইন, মাঝখান থেকে 2 লাইন, শেষ থেকে 2 লাইন এমন করে একটি সামারি লিখে দিয়ে আসে। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল
এই জিনিসটাকে প্রেফার করে না। অর্থাৎ আমরা স্টুডেন্টদের কাছ থেকে আসলে এই জাতীয় সামারি আশা করি না। স্টুডেন্টদের কাছ থেকে আমরা সামারি আশা করি তাদের নিজেদের ভাষায়। অর্থাৎ আমরা চাই তারা নিজের ভাষায় সমগ্র প্যাসেজটাকে সংক্ষেপে বলুক, এবং সেটা করতে পারলেই আপনি একটি ভালো মার্ক্স পাবেন, আদারওয়াইজ ইউ ক্যান্ট এক্সপেক্ট বেটার মার্ক্স। তো এটার জন্য 5 মার্ক্স বরাদ্দ। এই হচ্ছে আপনার টোটাল 30 মার্ক্স। দেন পার্ট টু, ভোকাবুলারি। তো পার্ট টুর ভোকাবুলারি, এখানে আপনি দেখতে পাচ্ছেন কতগুলি ওয়ার্ড দেওয়া রয়েছে এবং এখানে তার মিনিং দেওয়া রয়েছে, কিন্তু এটা এলোমেলো। অর্থাৎ ওয়ানের সাথে এ হবে না, হয়তো কোনো একটা হবে। তো এভাবে এটা দেয়া থাকবে, আপনাকে বরাবর করে লিখতে হবে। প্রশ্নের মধ্যে আপনি হয়তো ওয়ান প্লাস এ দিয়ে জাস্ট পাশাপাশি এই এটাকে লিখে দিবেন, যেটা এই স্টার্টারিং এটার মিনিং যেটা হয়। তো এই কলাম সঠিকভাবে আনসার করার জন্য আপনি প্রতিটি সঠিক উত্তরের জন্য, অর্থাৎ প্রতিটি ম্যাচিংয়ের জন্য আপনি 1 করে পাবেন, যার টোটাল মার্কস হচ্ছে 10। তারপর নাম্বার 6, এখানে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে। আপনাকে একটি প্যাসেজ দেওয়া হবে যেটার মধ্যে 10টি গ্যাপ থাকবে, অর্থাৎ 10টা গ্যাপ সহ একটি প্যাসেজ দেওয়া হবে আপনাকে। এই গ্যাপটির মধ্যে যেই ওয়ার্ডগুলি বলবে বসবে তা এখানে দেওয়া রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে সবগুলি ওয়ার্ড কিন্তু ঠিক এমন করে বসিয়ে দিতে পারবেন না। কিছু ওয়ার্ড আছে যেটার গ্রামাটিক্যাল চেঞ্জ দরকার হবে পার্টস অফ স্পিচ ঠিক করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনাকে ওই বক্স থেকে ওয়ার্ডগুলি নেবেন, কিন্তু হয়তো তার মধ্যে চেঞ্জ আনতে হবে। যেমন এটা প্রেজেন্ট ফর্ম রয়েছে, হয়তো পাস্ট ফর্ম হয়ে যেতে পারে, জব রয়েছে হয়তো জবস হতে পারে, ইনগেজ রয়েছে হয়তো বা ইনগেজড হতে পারে, ইনগেজমেন্ট হতে পারে। এই জাতীয় বিষয়গুলি আপনাকে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে, এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি 1 করে মার্কস পাবেন, অর্থাৎ এটার মার্কস হচ্ছে টোটাল 10। তারপর আসেন কোয়েশ্চেন নাম্বার 7, এটার মধ্যে রয়েছে ফিল ইন ইচ গ্যাপ উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। একটি সঠিক ওয়ার্ডের মাধ্যমে একটি গ্যাপ ফিল আপ করতে হবে, অর্থাৎ এই প্যাসেজটিকে আপনাকে খুব ভালো করে পড়তে হবে, এবং গ্যাপের মধ্যে কি হতে পারে সেই উত্তরটি আপনাকে দিতে হবে। তো এটা যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে প্রতিটি গ্যাপের জন্য আপনাকে 1 মার্কস দেওয়া হবে। এই হচ্ছে তাহলে ভোকাবুলারি পার্টের টোটাল 30 মার্কস। দেন পার্ট 3, অর্থাৎ রাইটিং, মার্কস রয়েছে এটার জন্য 40। তো এখানে একটি প্যারাগ্রাফের জন্য আপনাকে বলা হবে, দ্যাট মিন্স কোয়েশ্চেন সেটার একটি প্যারাগ্রাফ লেখার জন্য আপনাকে বলবে। তো সেই ক্ষেত্রে 5টি কোয়েশ্চেন দিয়ে দেবে, এই 5টি কোয়েশ্চেন আনসার করার মাধ্যমে আপনাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। আর একটি বিষয় এখানে আমরা অনেকেই ভুল করে ফেলি, যেখানে প্রশ্ন দেওয়া থেকে আমরা জাস্ট অনেকেই প্রশ্নগুলি আনসার করে দিয়ে আসি, এগুলি কিন্তু করা যাবে না। অবশ্যই প্যারাগ্রাফ হতে হলে তার একটি টাইটেল দিতে হবে আপনাকে, হেডলাইন দিতে হবে। দ্যাট মিন্স টাইটেল বা হেডলাইন দেওয়ার পরে এই কোয়েশ্চেনগুলি আপনি আনসার করে করে একটি প্যারায় সেটা লিখবেন। দ্যাট মিন্স এখানে আলাদা করে এ বি সি ডি এই জাতীয় কথা কিন্তু মোটেও লেখা যাবে না। আপনি জাস্ট এই কোয়েশ্চেনগুলি নিয়ে আপনি একটি উত্তর করবেন একটি প্যারার মধ্যে, যেটা আপনার সেই প্যারাগ্রাফটি তৈরি করবে। আর প্যারাগ্রাফ অবশ্যই একটি প্যারায় লিখতে হবে, একাধিক প্যারায় প্যারাগ্রাফ লিখলে কিন্তু মার্কস দেবে না। তো এটার জন্য মার্কস হচ্ছে 10। তারপর হচ্ছে 9, দ্য ফলোইং ইজ দ্য বিগিনিং অফ স্টোরি, কমপ্লিটিং স্টোরি। আপনার যেটা করে আসছেন একটি গল্পের পরিচিত কোনো একটি গল্প, অথবা নতুন কোনো একটা গল্প দিতে পারে, আপনাকে হয়তো ক্রিয়েট করতে হবে নতুন করে। তো সেটার জন্য আপনাকে বলা হবে, যেখানে মার্কস হচ্ছে 10, এবং অবশ্যই কমপ্লিটিং স্টোরির মধ্যে একটি টাইটেল দিতে হবে, গল্পের টাইটেল, কী জাতীয় টাইটেল দেওয়া যেতে পারে। জাস্ট এটার উপর ভিত্তি করে আপনি যেটা লিখতেছেন সেটার উপর ভিত্তি করে সাধারণত এটা ট্রেডিশনাল কোনো গল্পই হয়ে থাকে, এটা লিখতে হবে। দেন নাম্বার 10, তো এখানে বলা হবে আপনাকে একটি ইমেল লেখার জন্য, অর্থাৎ আমরা যেই লেটার ফর্ম লিখতাম আগে, এখন সাধারণত সেই লেটার আর আমরা পাঠাই না, এখন আমরা যেহেতু ইলেকট্রনিক যুগ চলে আসছে, তো আমরা এখন সেই জন্য সাধারণত অনলাইনে ইমেল পাঠাই। তো সেই লেটারের আরেকটি আপডেটেড ভার্সন হচ্ছে ইমেইল, কীভাবে লিখতে হয় ইমেল সব কিছু দেখিয়ে দেবো আমরা। তো সেই ক্ষেত্রে আপনাকে একটি ইমেল লিখতে হবে, সেটার জন্য মার্ক্স রয়েছে 10। তারপর হচ্ছে আপনার নাম্বার 11, রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস, দ্যাট মিন্স একটি ডায়ালগ লিখতে হবে যেটার জন্য মার্ক্স রয়েছে 10। সুতরাং এই হচ্ছে টোটাল আপনাদের 40 মার্ক্স। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এবং ফার্দার যদি কোয়েশ্চেন থাকে কোনো আপনার অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন, এবং যখন ক্লাস করব আমরা পরবর্তীতে, আমরা সেই সময়তে লাইভ ক্লাসে বা অনলাইন ক্লাসে বা ইউটিউবের মাধ্যমে এই জাতীয় ক্লাসগুলিতে আমি আপনাদের দেখিয়ে দেবো। সুতরাং আশা করি স্টুডেন্টস সবাই উপকৃত হয়েছেন, এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন যাতে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন জিনিস শিখতে পারি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।